স্বস্তির বৃষ্টিতে গরমের দাপট কমলেই চড়ছে রাজনৈতিক বারুদ। জেলায় জেলায় গোষ্ঠী কোন্দলের কাঁটায় বিদ্ধ শাসক দল, কখনো কাটমানির ভাগাভাগি তো কখনো এলাকা দখলের লড়াই। এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে অঞ্চল কমিটি ঘোষণা নিয়েও দ্বন্দ্বে জড়ালো তৃণমূলের জেলা সভাপতি ও ব্লক সভাপতি। একদিকে জেলা তৃণমূল সভাপতির অঞ্চল কমিটি ঘোষণা, অন্যদিকে ব্লক সভাপতির অঞ্চল কমিটি ঘোষণা। রবিবার মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কার্যালয় থেকে বিধায়ক পরেশ মুর্মুকে পাশে বসিয়ে কেশিয়াড়ি ব্লকের অঞ্চল কমিটি ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সোমবার কেশিয়াড়িতে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রীকে পাশে বসিয়ে ব্লক সভাপতি শ্রীনাথ হেমব্রম অঞ্চল কমিটি ঘোষণা করেন। জানিয়ে প্রকাশ্যে চলে আসে শাসক দলের গোষ্ঠী কোন্দল। দল আমাকে দায়িত্ব দিয়েছে, দলের নিরীক্ষে আমি যেটা আমার দল যেটা বলেছে যে ব্লক প্রেসিডেন্ট তার শাখা সংগঠন কি অঞ্চল সভাপতিদের ঘোষণা করার যেটা নির্দেশ সেটা হিসেবে আমি আজ ঘোষণা করি। ওই বললাম তো আমি সেটার উত্তর আমি দিতে পারবো না, তো সেটা যেহেতু আমি যেটা জানি না সেটা আমি আপনাদের বলবো না। দেখুন, এটা দলের আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, দু একদিনের মধ্যেই দেখবেন যে সবাই মিলে একসাথে বসেই যে কমিটি ঘোষণা করা হয়েছে সেটা আমরা ঘোষণা করব। গাছের উপরে জোড়া ফুল একটাই সিম্বল, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের সিম্বল বাদ দিয়ে কোথাও কোনো গোষ্ঠী নেই। ক্ষমতা দখলের লড়াই নিয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দল চরমে, কটাক্ষ বিজেপির। এই পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে তত দেখবেন গোষ্ঠী কোন্দল বাড়বে। একদিন দুর্নীতি নিয়ে গোষ্ঠী কোন্দল হয়েছে, কে কত বেশি কাটমানি কামাবে, কে কার এলাকায় কার কতটা এলাকা দখলে থাকবে, এবার টিকিট ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারপিট হবে দেখবেন। তো তারই ফল জেলা সভাপতি বিধায়ককে পাশে বসিয়ে ঘোষণা করছেন, পরবর্তী ক্ষেত্রে ব্লক সভাপতি অঞ্চল কমিটি আবার ডিক্লেয়ার করে দিচ্ছেন। ভোটমুখী বঙ্গে ক্রমশ নড়বড়ে হচ্ছে শাসক দলের পায়ের তলার মাটি। বিরোধী দমন তো দুরস্থ, নিজেদের গোষ্ঠী কোন্দল মেটানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।